সূত্রাগারে সেই কালীপূজোর প্রসেশন। তো শোভাযাত্রার ভিডিও তোমাদের দেখাবো শান্তিপুরের। বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজকে। তো শান্তিপুর আমাদের এমন একটা জায়গা যেখানে ফেস্টিভ্যাল শেষ নেই বললেই চলে। তো তেমনই একটা জায়গায় রয়েছি, আর অবশ্যই শান্তিপুর বিসর্জন শেষ হয়েছে। আর শান্তিপুরের মধ্যেই আর একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে সূত্রাগড়। আর সেই সূত্রাগড়ের কিন্তু প্রসেশন এখনও শেষ হয়নি কালীপুজোর। তো কালীপুজোর একটা প্রসেশন শেষ হলেও আর একটা জায়গায় রয়েছে। তো আজকে তোমাদের দেখাবো সূত্রাগড়ের সেই কালীপুজোর প্রসেশন। তো শোভাযাত্রার ভিডিও তোমাদের দেখাবো শান্তিপুরের আর একটি জায়গা। তো অবশ্যই সূত্রাগড়ে সেই কালীপুজোর প্রসেশন তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। কারণ আমাদের এমনই একটা জায়গা যেখানে শান্তিপুরে দুটো জায়গায় আলাদা করে হয়, যেমন জগতী পুজো সূত্রাগড়ে হয়, শান্তিপুরে রাস হয়, কালী পুজোর ক্ষেত্রেও এবং প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে আলাদা আলাদা করে প্রসেশনে আলাদা করে ঘাট রয়েছে। তো তেমনই সূত্রাগড়ে বিসর্জন ঘাট আলাদা, তোমাদের আগেও দেখিয়েছি, শান্তিপুরে বিসর্জন ঘাট আলাদা। তো আজকে তোমাদের দেখাবো সূত্রাগড়ের কালী পুজোর শোভাযাত্রার ভিডিও, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওকে, চলো এখন সূত্রাগড়ের ঘাটটা তোমাদের দেখাই, তারপর পরে তোমাদের দেখা হবে শোভাযাত্রা। ওকে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই সূত্রাগড়ের বিসর্জন ঘাট। আর এখানে কিন্তু আমি এখন এসে তোমাদের দেখাচ্ছি যে ঘাটটা এখন ঠাকুর এসেছে কিনা। তো দেখতেই পাচ্ছ এখন ঠিক বৈকাল 5টা বাজে, তো এখন ঠাকুর নেই। তো দু একজন ছেলে পেলে এসে কিছু ওই নটরাজ বা শের এগুলো কিন্তু অনেক সময় দিচ্ছে, জলে পড়ছে। তো মানুষজন আসছে, আছে, এটা কিন্তু রাতের দিক থেকে ভিড় হবে। তো তোমাদের আমি শোভাযাত্রা দেখাবো অন্য জায়গা থেকে, তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই কিন্তু সবার প্রথমে তোমরা অবশ্যই শোভাযাত্রার ভিডিও পেয়ে যাবে। Thank you.
ভিডিও নিয়ে।